আমরা দেখি আজকে ডাক্তার সাহেবদের দিকে তাকালে দেখা যায় তারা আজকে মানবতার সেবা তো দূরের কথা, দূরের কথা, আজকে তারা কষাই পরিণত হয়েছে। আজকে শুধু তারা টাকার পিছনে ছোটে, রোগীর প্রতি তাদের কোনো দৃষ্টি নেই। হাসপাতালে তারা যখন আসে, হাসপাতালে তারা যখন স্বাস্থ্য সেবা দেয় তখন তাদের মনোযোগ থাকে না। তারা যখন চেম্বারে গিয়ে বসে, সেখানে যখন টাকা দিয়ে রুগী তার স্বাস্থ্য সেবা করাতে যায়, ডাক্তার দেখাতে যায়, তখন তিনি যতটুকু রুগীর প্রতি আন্তরিক হন, হাসপাতালে আমরা বন্ধুক হন, এইটা হচ্ছে আমাদের বাস্তবতা। তার মানে এই ডাক্তাররা আজকে কষাই পরিণত হয়েছে, পেশা গ্রহণ করেছে ডাক্তার, কিন্তু বাস্তবে এরা কষাই, এরা জনগণের পকেট মারছে। জনগণের যেখানে স্বাস্থ্য সেবা দেবার কথা সেখানে তারা স্বাস্থ্য সেবা দিচ্ছে না বন্ধুগণ। আজকে এইরকম একটা পরিস্থিতিতে শুধু গাইবান্ধা হাসপাতাল না, সারা বাংলাদেশের চিত্র আজকে এইটা বন্ধুগণ।